প্রথমবার আমাদের চ্যানেলটিকে দেখলে লাল বটন প্রেস করে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিও মিস না করার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধুগণ ডাবলি অনলাইনে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি আমি যোগ চতুর্থ পর্বে ক্লিক দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এখানটায় আমি আই ব্যাটন দিচ্ছি ক্লিক করে তোমরা আমার যোগাসনের পুরো সিরিজটা দেখতে পারবে অথবা তৃতীয় পাউডে দেখে নিতে পারবে আচ্ছা যা তৃতীয় পাউর দেখেছো তার জন্য কথা বলতে চাই আমি একটা ছোট পয়েন্ট মিস করে গেছিলাম আমাকে চ্যাপ্টারে চারটা সাতটা বলেছিলাম সাতটা কার্যকরী মূলক তার মধ্যে আমি ছটা দিয়েছিলাম তো ছটার মধ্যে একটা বাদ করে গেছিলো আমার মনে হচ্ছিলো যে এটা বাদ গেছে তো আমি বলতে ভুলে গেছিলাম তো বলে দি তাহলে কার্যকরীমূলক মধ্যে একটা মূলক বাদ গেছে সেটা হচ্ছে ইথান আচ্ছা কার্যকরী যদি কাকে বলে সেটা আগের কাগের পর্বতে দেখে নেবে তো ইথারের সংকেত হচ্ছে ও অর্থাৎ ওই দুখানা হাত থাকবে একে বলে আপনি ইথার গ্রুপ আর ইথার গ্রুপ গ্রুপের একটি আজব নাম আছে আইবি তার নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন আচ্ছা উদাহরণ দিলে বুঝতে পারবে তোমরা আচ্ছা অ্যালকক্সি অ্যালকেন মানে কি তাহলে এখানে হচ্ছে অ্যালকেন মানে এখানে একটা অ্যালকেন গ্রুপ থাকবে আর এখানেও একটা অ্যালকেন গ্রুপ থাকবে তাহলে এখানে যে ও এর যে দুখানা হাত আছে সেই দুখানা হাতে এখানে একটা অ্যালকেন গ্রুপ বসবে আর এখানে একটা অ্যালকেন গ্রুপ বসবে তাহলে দেখো আমরা অ্যালকেন গ্রুপ বসাই তাহলে একটা তাহলে সবথেকে ছোট অ্যালকেন গ্রুপ কোনটা মিথেন সবথেকে বোঝা যায় সি এইচ ফোর কিউ সি এইচ ফোর কি বসবে কেন এখানে একটা হাত আছে মানে কি এখানে সি এর চারটে হাতের মধ্যে একটা হাত তো ও নিয়ে নিচ্ছে তাহলে কটা হাত বাকি আছে তিনটে হাত তাহলে এখানে সি এইচ থ্রি বসবে তাহলে কি হাত থেকে দেখে বুঝতে পারবে এখানে ও আর ও আর সি আছে কটা এখানে এক দুই তিন চার চারটে হাত আছে এবার যদি এখানে এই যে সঙ্গে সি যুক্ত হয় তাহলে কি এইটা কি থাকবে থাকবে না ডাইরেক্ট যুক্ত হয়ে যাবে ওর জন্য এখানে এই এক দুই তিনটে থাকবে তাহলে সি এইচ থ্রি তাহলে একই হয় কি এখানে সি এইচ থ্রি বসতে পারে মানে সি এইচ থ্রি এটার নাম কি হবে আমি বললাম এটার নাম হয় অ্যালকক্সি অ্যালকেন তাহলে একটা থাকলে কি বলবো আমি মিথ তাই এটা বলবো মিথক্সি এর নাম বলবো মিথে তাহলে এর নাম কি হবে এর নাম হবে মিথেন আর যদি আমরা এখানে আরেকটা শিষ করতাম তাহলে কি হতোক্ দুটো যদি আবার একটা শীর্ষ করতাম তাহলে তিনটে সি তাহলে মিথক্স তাহলে আহ মিথের ইথেন পোপেন তাহলে প্রোপক্সি হতো প্রোপক্সি আহ মিথেন আবার এখানে যদি শীর্ষ করতাম তাহলে এটা তো আবার প্রোপক্সি ইথের মানে আমরা যেরকম করে যত ইচ্ছা যা ইচ্ছা বসিয়ে আমরা যৌব যুগকে তৈরি করতে পারি তো আশা করি আমাদের বা শেষ হয়েছে তুমি অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো ভিডিওটিকে পুরো দেখবে কিন্তু আজকে ভিডিওটি একটু বড় করছি যাতে তোমরা পুরো যৌবরাসনের চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করতে পারো আজকে আমি আমি চেষ্টা করবো আজকে শেষ করার তো আজকে চলে যাচ্ছি আমি আইসোম্যারিজম কি আচ্ছা আইসোম্যারিজমকে বাংলায় সমবয়তা বলে সমবয়বতা মানে কি এটা প্রায় সমান সমান অনু নিয়ে গঠিত মানে কি আমি এক দুটো একটা মৌল নিচ্ছি ধরুন এখানে একটা মৌল আছে তার নাম হচ্ছে আরছি ও ভালো তুলনা করে দেখো তো ফার্স্টের মৌলটা দেখি ফার্স্টের সি কটা আছে দুটো আছে এর কটা সি আছে দুটো আছে এর ও সি কটা আছে দুটো আছে তাই তো তাহলে এই ছটা আছে এই আছে ছটা এর আছে পাঁচ আর একে ছটা এর তিন আর তিনে ছটা এ কটা ও আছে এর একটা ও আছে এর একটা ও আছে এর একটা ও আছে তো তিনটের অনু একই আছে তিনটের অনু তো থাকবেই একই কেন গুণে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ভালো করে দেখো তো এর কার্যকরী মূলক কি আছে এর কার্যকরী মূলক কি আছে ওএইচ মানে এটা অ্যালকোহল যদি তোমরা ভিডিওটা না দেখো আগে ভিডিওটা দেখে নাও তবে কিন্তু ভিডিওটা দেখো তাহলে তোমার সুবিধা হবে আচ্ছা এখানে কি আছে ও গ্রুপ আমি এক্ষুনি পড়লাম ও গ্রুপ হচ্ছে কি ইথারের গ্রুপ তাহলে এটা একটা ইথার আর এটা একটা অ্যালকোহল তাহলে একই থাকার সাথে আলাদা বিক্রিয়া করবে তাহলে একে একে অপরকে বলা হবে আইসোমার তাহলে আইসোমার কাকে বলে আইসোমার হচ্ছে একই আণবিক সংকীর্ণে গঠিত জৈব যৌগ যাদের কার্যকরী মূলক আলাদা কিংবা তাদের অবস্থান আলাদা হওয়ার জন্য কি করে তাদের বিক্রিয়াগুলো আলাদা আলাদা হয় তখন সেই একে অপর যৌগগুলোকে বলা হয় আইসোমারিজম যেমন এই দুটো উদাহরণ দেবে এটার নাম কি হবে এক দুই তাহলে দুয়ের জন্য ইথ আর অ্যালকোহল তাহলে ইথানল এটা হবে এক দুই দুই জন্য হচ্ছে এটা ও গ্রুপ আছে ও গ্রুপের জন্য কি বলতাম আমরা মিথক্সি মিথেন এই যেটা মিথক্সি মিথেন অ্যালকক্সি অ্যালকেন মিথক্সি মিথেন ঠিক আছে তা আমরা জেনে গেলাম ইথাইল অ্যালকোহল আর বা ইথানল আর মিথক্সি মিথেন হচ্ছে একই সময়বতা সময়বতা কবাকে ভাগ করা যায় কম ভাগ করা হয় সাধারণত দুভাগে একটা হচ্ছে গঠনগত একটা হচ্ছে ত্রিমাত্রিক আচ্ছা গঠনগতটা তোমাদের সিলেবাসে আছে আর ত্রিমাত্রিক তোমাদের সিলেবাসে নেই তো আমি দুটোই তোমাদেরকে আলোচনা করবো কেউ জানার জন্য পর পড়তে হয় মানে আনবিক সংকেত এক হবে আনবিক সংকেত এক হবে কিন্তু তাদের বিক্রিয়া আলাদা হবে যেমন আমরা আগে আগে উদাহরণটা দেখলাম এক্ষুনি দেখলাম আদলের উপর না ইথাইল অ্যালকোহল ছিল সি টু এইচ ফাইভ ও এইচ আর সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি দুজনের মধ্যেই আলাদা আলাদা গ্রুপ আছে তাইলে আলাদা বিক্রিয়া করছে কিন্তু একই মৌল আছে দুটোর মধ্যে একই সি এইচ আর ওয়ের পরিমাণ এক আছে কিন্তু ত্রিমাত্রিক মানে কি তাহলে অবস্থানগত আচ্ছা অবস্থানগত মানে কি অবস্থানগত তোমাদের ক্লাস টুয়েলভে আছে বা ইলেভেন আছে তোমাদের পজিশান নিয়ে তো আমি তাও একটু বুঝে বুঝিয়ে দিচ্ছি পজিশানটা কি ধরে নাও এখানে একটা আছে সবাই সিঙ্গেল বন্ডে আছে সবাই সিঙ্গেল বন্ডে আছে কিন্তু যদি এখানে ডবল বন্ড থাকতো এখানে একটা এইচ কমে যাবে অবশ্য এরকম ডবল বন্ড থাকবে তাহলে এবার পজিশনটা কি হবে আমি কিভাবে লিখবো এটাকে আমি এইভাবে লিখবো এটাকে আমি এইভাবে উল্টো করে লিখবো আমি এর নাম কি হবে আমি তোমাকে এমন একটা নাম বলে যেটা তুমি এটা লিখবে আর অন্য একটা নাম বলে যেটা তুমি এটা লিখবে আমি কি নাম বলতে পারি হবে কি নাম হবে এক দুই তিন তিনটের জন্য কি হবে না ডবল ওয়ান এর জন্য হয় এন ইন হয় তাহলে নাম হয় প্রপিন হবে এর নামও প্রোপিন হবে কেন এর দুটো আছে একটা ডবল ওয়ান আছে এর নাম প্রপিন হবে তাহলে আমি বুঝবো কি ওটা কোন প্রফিলটা লিখতে হবে আমাকে বুঝতে পারবো না ওর জন্য এদেরকে পজিশান দেওয়া হয়েছে সবাইকে এক একটা নাম্বার দেওয়া হয়েছে নাম্বার একে নাম্বারিং করা হচ্ছে কি এক একে নাম্বারিং করা হচ্ছে দুই আর একে নাম্বারিং করা হচ্ছে তিন হচ্ছে দুই হচ্ছে এক তিন হচ্ছে তাহলে প্রথম থেকে যদি আমি ধরি তাহলে এটা ওয়ান পজিশানে আসছে আর এখানে যদি এটা তিন পজিশানে আসছে তাহলে এর নাম হবে প্রোপ ওয়ান ইন এর নাম হবে প্রোপ থ্রি কেন এটা ওয়ান পজিশনে ডবল বন্ড আছে আর এর তিন পজিশনে ডবল বন্ড আছে এ তিন পজিশনে ডবল আছে আর এ ওয়ান পজিশনে ডবল আছে এটা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম যে ওয়ান ইন আর থ্রি ইন এর মধ্যে পার্থক্য কি তাহলে এরা পরস্পরের কি হচ্ছে এক একটা অবস্থান ঘটে আইসোমারিজম কেন আইসোমারিজম এটা দুজনের সেম টু সেম যৌগ আছে দুজনের সেম টু সেম বন্ড আছে কিন্তু তাদের অবস্থানটা আলাদার জন্য তারা বিক্রিয়াগুলো আলাদা দিচ্ছে তা বুঝতে পারলাম আমরা সমবেত কয় প্রকার দু প্রকার গঠনগত ত্রিমাত্রিক আর গঠনগত উদাহরণ দেখলাম যাদের আণবিক সংকেত আলাদা এক কিন্তু বিক্রিয়া আলাদা করে আর ত্রিমাত্রিক যাদের শুধু অবস্থানগত আলাদা বিক্রিয়াগুলো আলাদা আচ্ছা আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে কোন একটা যৌগ থাকলে ভাব মানে পপি প্রোপাইন বললে প্রোপাইন বললে আমরা কি করছিলাম আমরা ঘর গুণে গুণে বলেছিলাম সি এর সঙ্গে থেকে কি বার করছিলাম জন্য তিনটে সি আর আইনের জন্য একটা টিপেল বন্ড তারপরে বাকি সব যে এইচ বসাচ্ছিল আচ্ছা চারটে হাত হবে তাহলে কোন যোগী হাতে হবে না সবাই চারটে হাত করতে হবে তাহলে চার তাহলে কটা হচ্ছে এক দুই তিন তিনটে সি আর এক দুই তিন চার চারটে এইচ তো এটা হচ্ছিল প্রোপাইন হচ্ছিল তা আমরা এই স্টেপটাকে না করে ডাইরেক্ট এটা কিভাবে করবো সেই জন্য তোমাদের একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে সমগণীয় সমগণীয়টা কি জিনিস খেয়াল করো তো ভালো করে খেয়াল করবে যারা সিঙ্গেল বন্ড হয় তাদের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড যারা তাহলে এক বন্ধন যোগ গুলো লেগে একটা একটা করে এক বন্ধনের প্রথম যোগটার নাম কি সি একটা তার চারটে হাত সি যখন এক হচ্ছে তখন এইচ হচ্ছে কত এইচ হচ্ছে তোমার চারটে এবার সি যদি দুটো করি তাহলে কি হবে এর পাশে একটা সি করলাম তাহলে এর একটা হাত হলে তিনটা হাত খোলা আছে এক দুই তিন ছটা হচ্ছে আবার যখন সি যখন গুনছি আবার একটা যোগ করছি তখন কি হচ্ছে আরো তিনটে হাত বাড়বে তাহলে সি তিনটে হলে এইচ কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হচ্ছে আবার দেখো আবার সি যুক্ত করি তাহলে একটা এইচ মুচ্ছি আর সেই জায়গায় তিনটে এইচ বসাচ্ছি ভালো করে কথাটা শুনে আবার বলছি একটা এইচ মুচ্ছি আর তার জায়গায় আমি তিনটে এইচ বসাচ্ছি তাহলে কটা এইচ যোগ করছি আমি একটা এইচ মুচ্ছি মুছে তিনটে এইচ বসাচ্ছি তাহলে কটা এক্সট্রা এইচ আমার দুটো দুটো এইচ এক্সট্রা হচ্ছে তাহলে আমরা আর একটা সি এক্সট্রা হচ্ছে তাহলে একটা সি যোগ করছি আর একটা এইচ টু যোগ করছি মানে আমরা কি যোগ করছি সি এইচ টু যোগ করছি তাহলে আমরা যত যতগুলো সিঙ্গেল বন্ড আছে তাদেরকে আমি যদি সিএচ টু যোগ করতে থাকি সিএচ টু যোগ করতে পারি সিএস টু যোগ করতে পারি তাহলে সেটা সবসময় সিঙ্গেল বন্ডই থাকবে আমি যত করেই বন্ড করি না সেটা সিঙ্গেল বন্ডই থাকবে তাহলে সি এইচ ফোর এর পরের মূল্যটা কি হবে সিএস টু যোগ করবো তাহলে সি যদি এইচ যোগ করে কত হবে সি যোগ করে দুটো হয়ে যাবে এটা যোগ করলে ছটা হয়ে যাবে দেখো মিলে যাচ্ছে আবার যদি সি একটা যোগ করি তাহলে একটা সি থ্রি হয়ে আর এইচ এইট হয়ে যাবে তাহলে সিতে এইচ এইচট হচ্ছে পয়টা কত হবে পয়টা অবশ্যই হবে কত সি চারটে হয়ে যাবে আর এইচ দশটা হয়ে যাবে পয়টা কত হবে সি পাঁচটা হবে এইচ বারোটা হবে অর্থাৎ প্রত্যেক করতে সি একটা করে বাড়ছে আর এইচ দুটো করে বাড়ছে সি একটা করে বাড়ছে এইচ দুটো করে বাড়ছে তাহলে আমরা এটাকে একভাবে একটা লাইনে কি করে লিখবো এইচ চারটা হচ্ছে সি যদি দুটো হয় এইচ ছটা হচ্ছে সি যদি তিনটে হয় এইচ আটটা হচ্ছে সি যদি চারটে হয় এইচ তোমার দশটা হচ্ছে মানে কি দেখো চার হলে দশ হচ্ছে মানে কি চার গুণ দুই যোগ দুই তিন হলে আটটা হচ্ছে তিন গুণ দুই যোগ দুই দুই ছটা হচ্ছে দুই গুণ দুই যোগ দুই এক হলে কত হচ্ছে এক গুণ দুই যোগ দুই মানে কি এক গুণ দুই যোগ দুই দুই গুণ দুই যোগ দুই তিন গুণ দুই যোগ দুই চার গুণ দুই যোগ দুই পাঁচ গুণ দুই যোগ দুই মানে কি এন গুণ দুই যোগ মানে এটা হচ্ছে সূত্র তাহলে সি যদি এনটা হয় এই হবে দুই গুণ এন যোগ দুই মানে ডবল হচ্ছে দুই বেশি দেখো প্রত্যেকটা সি ডবের সঙ্গে দুই বেশি আছে সি দুটো হলে ডবল হচ্ছে দুই বেশি ছয় সি থ্রি হলে ডবল হচ্ছে দুই বেশি আট এটা চার চার হলে ডবল হচ্ছে দুই বেশি দশ এন হলে ডবল হচ্ছে দুই বেশি দশ অর্থাৎ প্রত্যেক কটা প্রত্যেক কটা এক বন্ধনের প্রত্যেক কটা এক বন্ধনের সাধারণ সঙ্গে হচ্ছে সি যদি এন হয় এইস হবে ডবল হচ্ছে দুই বেশি এটাই হচ্ছে সিঙ্গেল বন্ড ঠিক একইভাবে কিন্তু ডবল বন্ড হবে ডবল বন্ডটা আমি তোমাদের যোগ করে দেখাচ্ছে না তোমরা বুঝে নেবে খালি বলে দিচ্ছি খালি কি করে করতে হবে আচ্ছা ডবল বন্ড মানে কি তাহলে সি ডবল বন্ড হলে কটা হবে সি এক দুই তিন চারটে হাত হবে তাহলে এইচ 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 এক পাশে লিখে বুঝে একটু সুবিধা হবে তো কটা হচ্ছে সি দুটো হলে এইচ কটা হচ্ছে এক দুই তিন চার চারটে হচ্ছে ডবল বন্ডে দেখো সি এর সঙ্গে কি এইচ ডবল হচ্ছে সি যদি তিনটে হতো তাহলে এইচ ছটা হতো দেখো সি যদি তিনটে হতো এইচ ছটাই হতো এরকম এই 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 এবার গুণ এক দুই তিন চার পাঁচ আর ছয় হতো আটটা সি যদি দশটা হতো এইচ হতো কুড়িটা সি যদি একশোটা হতো এইচ হতো দুশোটা মানে সি যদি এনটা হতো এইচ হতো ডবল এন তাহলে দ্বি বন্ধনের জন্য কি হচ্ছে দ্বি বন্ধনের জন্য হচ্ছে সি যদি এন হয় এইচ হচ্ছে টু এন এটা হচ্ছে সাধারণ সংকেত ঠিক আছে ত্রিবন্ধনে কি হবে ত্রিবন্ধনে আবার একটা আর একটা এক্সট্রা বন চলে আসবে তাহলে একটা এক্সট্রা বর্ণ আছে তাহলে আরো h কমে যাবে দুখানা আরো h কমে যাচ্ছে তো three বন্ধনের ক্ষেত্রে কি হবে আমি direct লিখে দিচ্ছি কিন্তু c n যদি হয় তাহলে h কি হবে দু n এর দুই কম হবে তাহলে এইটা হচ্ছে একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট সূত্র ভালো করে মনে রাখো এক বন্ধন হলে কি হবে h হবে ডবল এর চেয়ে দুই বেশি দুই বন্ধন হলে ডবল মানে c জটা হবে h তার ডবল হবে আর থ্রি বন্ধনে কি হবে c জটা হবে n এর চেয়ে দুই কম হবে আচ্ছা আমি তাহলে এবার তোমাদেরকে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই না বুঝতে পারবে না হয়তো সি দশ এইচ কুড়ি বলে এটা কি হবে এক বন্ধন বন্ধন না তি বন্ধন আমি কি বলেছিলাম সি জটা হবে এইচ যদি ডবল হয় তাহলে কি হবে ডবল হলে কি হবে দ্বি বন্ধন তাহলে এটা বন্ধন সিম্পল ব্যাপার এটা দ্বি বন্ধন তোমাকে হয়তো ভেঙে দেখাতে হবে না এটা আচ্ছা এটা যদি আঠেরো হতো তাহলে কি হতো দেখো সি ডবল কত হবে কুড়ি হবে কুড়ি চেয়ে দুই কম তাহলে এটা হচ্ছে কুড়ির চেয়ে দুই কম মানে ডবল চেয়ে দুই কম তাহলে এটা কি হবে থ্রি বন দুই যদি এটা বাইশ হতো তাহলে কি হতো ডবল হচ্ছে দুই বেশি দশ হচ্ছে ডবল কুড়ি কুড়ির চেয়ে দুই বেশি বাইশ তাহলে এটা হবে কি এক বন তাহলে সি যদি একশো হয় এইচ কত হবে দুশো দুই হলে কি হবে এটা সিঙ্গেল বন্ড কেন ডবল চেয়ে দুই বেশি দুশো হলে কি হবে ডবল বন আর একশো আটানব্বই হলে সিঙ্গেল বন যত বড় যোগ হোক না কেন তোমার যোগের নামও জানাতে হবে না খালি আজকে ফর্মুলায় ফেলবে আর প্রথম বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন বলবে সিম্পল ব্যাপার তাহলে সমগণীয় যে সব মৌলের পার্থক্য করে বাড়ছে ওই প্রত্যেকটা মৌলকে একে অপরের সমগণীয় বলবো অর্থাৎ এই সূত্র জানা মানবে তারা হচ্ছে অ্যালকেন হবে এই সূত্র জানা মানবে তারা অ্যালকিন হবে আর এই সূত্র জানা মানবে তারা হবে অ্যালকাইন প্রত্যেকটা অ্যালকিন পরস্পর সমগণীয় প্রত্যেকটা অ্যালকিন পরস্পর সমগণীয় প্রত্যেকটা অ্যালকাইন পরস্পরের সমগণীয় তাহলে আজকে আমরা শিখলাম সমবায়তা কি সমগণীয় কি আর এটার কার্যকরী দেখে নিলাম চলে আসে না মিথেন ইথেন আর অ্যাসিডিনের বিক্রিয়া তো মিথেনের সঙ্গে তোমরা আগে দেখেছো যদি না দেখে থাকো সত্যি বলছি ভিডিওটি আবার দেখে নাও সুবিধা হবে তোমাদের তাহলে মিথেনের সঙ্গে তো হচ্ছে সি এইচ ফোর তাহলে মিথেনের বিক্রিয়া তাহলে মিথেন হচ্ছে দাহ্য গ্যাস দাহ্য গ্যাস মানে কি দাহ্য গ্যাস মানে যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে এটা অবশ্যই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও জল মানে জলীয় বাষ্প আর করে মান হচ্ছে তোমার আটশো পঁচানব্বই কিলো জুল আচ্ছা তাহলে ব্যালেন্স করি ব্যালেন্স করলে কি হবে এটা হবে তোমার দুটো দুটো চারটে চারটে দুই বসলাম আর এখানে দুই বসলাম তাহলে ব্যালেন্স হয়ে গেল তাহলে এইটা হচ্ছে তোমার মিথেনের বিক্রিয়া তাহলে কি করে মিথেন মিথেনকে যদি আমরা বাতাসে পোড়াই তবে সেটা কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে এটা নীল কালার আলো জ্বলে ঠিক আছে নীল আলো তোমাদের সিলিন্ডারে যে নীল রঙ আলো জ্বলে সেটা হচ্ছে মিথেন পোড়ে আর কিছুই নেই আচ্ছা দু নম্বর বিক্রিয়া ক্লোরিনের সঙ্গে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের প্রায় সবারই অসুবিধা হয় এটা জানতে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মানেটা কি ধর না এখানে এ আর বি আছে তৈরি করলো সি আর ডি এরকম তৈরি করবে ঠিক আছে তাহলে এই বিক্রিয়াটা যদি করি তাহলে কি হবে এর সঙ্গে সি কিছুটা যুক্ত হবে আর বি এর সঙ্গে কিছুটা ডি যুক্ত হবে মানে এরা এরা পজিশন পরস্পরে এক্সচেঞ্জ করবে বুঝে গেল এটা প্রতিস্থাপন তাহলে যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক হক এগুলোকে বিক্রিয়ক বলা হয় যখন বিক্রিয়কে কোনো মৌলের উপাদানগুলো বা যৌগগুলো বা আয়নগুলো কি হবে একে অপরের মধ্যে প্রতিস্থাপিত হবে প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ দেখলে বুঝতে পারে ইউভি রে দিতে হবে ইউভি হচ্ছে আলটাহাইড্রেট রে আর দিতে হবে সূর্যালো সূর্যালো ছাড়া হবে না যদি এটা এগুলো করে দিই তবে এটা বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি করবে কি সি এইচ থ্রি সিএল প্লাস এইচ সি এল আচ্ছা হলোটা কি হলোটা হলো কিছুই না সিএইচ ফোরকে আমি ভেঙে ভেঙে লিখছি আমরা সিএইচ কে ভেঙে ভেঙে লিখছি সিএইচ ফোরকে ভেঙে লিখছি সি এইচ 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 আর সিএল কে ভেঙে লিখছি সিএল আর সিএল এবার কি বললাম আমরা বললাম যে একে অপরের সঙ্গে আদান প্রদান করবে তাহলে কি করছি আমরা ভালো করে দেখ এই এইচ আর এই সিএল পরস্পর যুক্ত হবে তাহলে কি হবে এইচ সিএল তৈরি করবে আর বাকি পড়ে থাকছে কি সি একটা এইচ তিনটে আর সিএল সি একটা এইচ এখানে থেমে যাবে না আবার চলবে আবার এর সঙ্গে সি যুক্ত হবে আবার ঠিক একইভাবে কি হবে এখানে কি হয়েছিল একটা এইচ ছিল একটা সিএল যুক্ত হয়েছিল এই একটা এইচ হয়েছিল তাহলে এখানে স্কোর ছিল অর্থাৎ সি এইচ ছিল চারটে এখানে হয়ে গেছিল তিনটে আর তার জায়গায় একটা সিএল ঢুকেছিল অর্থাৎ এখানে একটা এইচ কমেছে সিএল বেড়েছে তাহলে আবার কি হবে একটা এইচ কমবে তাহলে এইচ দুটো হয়ে যাবে আর সিএল বাড়বে সিএল ছিল দুটো হয়ে যাবে আবার একটা এইচ কমবে আবার সিএল একটা বাড়বে তিনটে হয়ে যাবে আবার একটা এইচ কমবে আর সিএল বাড়বে তাহলে এখানে কি আর আর এইচ নেই যে কেউ তো আর প্রতিস্থাপন যোগ্য এইচ নেই তাই এটা বিক্রিয়াটা থেমে যাবে এত অব্দি লাস্ট এই বিক্রিয়াগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে প্রথমটাকে বলা এটা প্রথমটাকে বলে মিথেন বলা এটা হচ্ছে মনোক্লোরো মিথেন মনোক্লোরো মানে কি মনো মানে একটা ক্লোরিন আছে এটা হবে কি ডাইক্লোরোইথেন ইথেন এটা হবে এটা হবে ইথেন সোজা নামগুলো মনোক্লোরো ডাইক্লোরো ট্রাইক্লোরো টেট্রাক্লোরো সব করে লাস্টে মিথেন আর মিথেনকে আবার অনেক সময় ক্লোরোফর্ম বলে চেতনা নাশক এটা দিয়ে সকালে কাউকে সে অজ্ঞান হয়ে যায় আর প্রত্যেকের সিএল টু এটা বলার কিছু নেই এইস এল ইউন এই 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 সমীকরণটা তোমাদের লিখবে আর প্রত্যেক কটাতে ইউভি রে আর সূর্যালোকের উপস্থিতিটা বলবে তাহলে এটা না চালে হবে না বিক্রিয়া হবে তাহলে এটা গেলে আমাদের মিথেনের বিক্রিয়া মিথেনের যে একটা দাহ্য গ্যাস ওটার সঙ্গে বিক্রিয়া করে একটা সিএল টুর সঙ্গে বিক্রিয়া করে সিএল টু হয় প্রতিস্থাপন বিক্রিয়া তোমার খাতায় প্র্যাকটিস করবে এগুলো তাহলে বুঝতে সুবিধা হবে চলে আসি ইথিলিনের বিক্রিয়া ইথিলিনের বিক্রিয়া আচ্ছা ইথিনের সঙ্গে কি হবে ইথিন ইন মানে ডাবল বন ইথ মানে দুটো সি সি এ দুটো বন ডবল বন হলে কি হয় ডবল হয় তাহলে সি যদি দুটো হয় এই ছবে চারটে আমি সংকেত বার করলাম একভাবে স্টেপ দিয়ে সমগণীয় ধর্ম থেকে তাহলে এর বিক্রিয়া কি করবে তাহলে এর ফার্স্ট বিক্রিয়া হচ্ছে এটা মিথেন তৈরি করতে পারে কি করে দেখি ইথেন তৈরি করে তাহলে ইথিন থেকে ইথেন তৈরি করবো কি করে তাহলে সি ডবল বন এইচ সি ডবল বন সি আর এখানে থাকছে তোমার দুটো হাত এখানে এইচ টু এখানে এইচ টু সি টু এইচ আমি লিখলাম কি করবে এটার সাথে আমাকে নিকেল দিতে হবে নিকেল দিয়ে আর হাইড্রোজেন গ্যাস যোগ করতে হবে আর উষ্ণতা দিতে হবে উষ্ণতা দিচ্ছে তোমাকে দুশো থেকে তিনশো এটা মেনশন করতে হবে উষ্ণতা না দিলে বিক্রিয়া করবে না বিক্রিয়া করলে কি হবে এই এইচটা এর সঙ্গে একটা এইচ এর সঙ্গে যুক্ত হবে আর একটা এইচ এর সঙ্গে যুক্ত হবে তাহলে আর এখানে আর এইচ যুগ সি এইচ থ্রি অর্থাৎ হবে

তাহলে C double bond C H H H এর সঙ্গে যুক্ত হবে B আচ্ছা B R তো শুধু শুধু যুক্ত না একটা A লাগবে অনুঘটক লাগবে সেটা হচ্ছে C C যদি লাগে যদি বিক্রিয়া করি তাহলে কি হবে এই B R টা ভেঙে যাবে B আর B এ ভেঙে যাবে কি হবে এটা এটা কিছুই করবে না এখানে এই যে বন্ডটা আছে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ডটাকে ওরা ভেঙে দেবে এই ভেঙে দিয়ে কি করবে এখানে এরা তারা একটা একটা করে এই সি এর সঙ্গে আর এইসি এর সঙ্গে যুক্ত হবে তাহলে কি তৈরি করবে এইচ এইচ সি সি এইচ এইচ ডাবল আছে ডাবল বনটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল এখানে ডাবল ছিল ছেড়ে ভেঙে গেল সিঙ্গেল বন্ড আর তারপরে এরপর দুখানা হাত খুলে গেল আর সেখানে হাতের মধ্যে একটা করে বিআর আর এই হাতে একটা বিআর ঢুকে গেল এর নাম কি হবে এর নাম হবে সি এইচ টু আর সি এইচ টু আর আবার আচ্ছা এর আইপিস নাম কি কারণ কি হবে আচ্ছা যদি নাম্বারিং করি এক দুই তাহলে কি হবে ওয়ান ব্রোমো টু ব্রোমো তাহলে ওয়ানের এর জায়গায় ব্রোমো দুইয়ের জায়গা ব্রোমো তাহলে ওয়ান টু ডাই ব্রোমো তাহলে দুটো ব্রোমো আছে এর নাম কি মিথেন ইথেন ছিল আরটা উল্লেখযোগ্য বিক্রি আছে ওটা সাহায্যে আমরা খুব জীবনে অনেক কাজে লাগাই সেটা হচ্ছে প্লাস্টিক তৈরি তা প্লাস্টিক কি তৈরি করে আমরা পলিথিন তৈরি করে কি করে এটা হচ্ছে তোমার পলিনেশন বা বহু সংযোগ কি করে সিএচ টু ডাবল বন সিএইচ টু ডাবল বন সিএইচ টু এরকম থাকে বন্ডগুলো থাকে তাহলে সিএইচ টু সিএস টু সঙ্গে এগিয়ে থাকে এরকম থাকে এবং এই সিএস টু গুলো যদি আমরা উষ্ণতা দিই উষ্ণতা দিই দেড়শো টির উষ্ণতা দিই তবে এরকম সিএস টু সিএস টু সঙ্গে যুক্ত হতেই থাকে হতেই থাকে সিএস টু সিএস যুক্ত এরকম বড় চেন তৈরি করে অনেক বড় চেন তৈরি করে তাহলে সেটা এনশঙ্ক ধরে দিচ্ছি আমরা এর মান এতই বেশি হয় এতই বেশি যে যেগুলো চোখে দেখা যায় পরমাণু কত ছোট হয়ে গেলে কিন্তু চোখে দেখা যায় না এটা কত বড় হয় বুঝতে পারছো তো এক হাজার উৎপন্ন এক হাজার থেকে দশ হাজারের চেয়েও বেশি উৎপন্ন এর নাম ছিল ইথিন আর এর নাম হয়ে যাবে তাহলে পলিথিন কেন পলি মানে অনেক কটা পলিথিন তৈরি করে এইবার সাহায্যে আমরা প্লাস্টিক তৈরি করি বা তাহলে আমাদের বিক্রিয়া কমপ্লিট বিক্রি জল খাবো আমি আচ্ছা এবার দেখবো আমরা অ্যাসিডিনের বিক্রিয়া আর কি চলে যাচ্ছি আচ্ছা অ্যাসিটিলিন নাম হচ্ছে অ্যাসিটিলিন নাম হচ্ছে ইথাইন ইথাইন তাহলে ইথাইন মানে ইথ মানে দুটো সি আর ইথাইন আইন মানে হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড ট্রিপল বন্ড মানে কি সি জোড়া থাকবে এইচ থাকছে ডাবল এইচ দুই কম থাকবে তাহলে সি ডাবল এইচ দুই মানে কটা আছে সি ডাবল এইচ দুই হচ্ছে দুই দুগুণে চার তাহলে দুই অর্থাৎ সি দুটোই হচ্ছে ডাবল এইচ দুই কম তাহলে এটা হচ্ছে সংকেত সি ট্রিপল বন্ড সি এইচ আর এইচ এটা হচ্ছে অ্যাসিটিলিন এর সংকেত তাহলে প্রথম বিক্রিয়া কি ফার্স্ট হচ্ছে এটা এইসুর সঙ্গে যুক্ত হয় তৈরি ট্রিপেল বন্ডের সঙ্গে যদি আমরা এইসু যুক্ত করি সু যুক্ত হবে তার জন্য অবশ্যই কি দিতে হবে আমাদেরকে নিকেল দিতে হবে নিকেল আর তাপ দিতে হবে প্রায় একশো ডিগ্রি তাপ দিলে কি হবে এই করবে একটা বন্ড ভাঙবে দুধ বিক্রিয়া করবে এটা ঠিক আছে তাহলে তৈরি বন সি এইচ টু যদি আমরা আবার যদি আমরা এটা বিক্রিয়া করি নিকেল দিয়ে তাপ দিই তাহলে সেটা আবার ভেঙে যাবে তাহলে গরম ভেঙে যাবে সিঙ্গেল বন সি এইচ সিঙ্গেল বন সি এইচ থ্রি আমরা অ্যাসিটিলিন বা ইথাইন থেকে ইথিন ইথিন থেকে আমরা ইথেন তৈরি করতে পারি খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া এটা জুট বিক্রিয়া ঠিক আছে ফার্স্ট হচ্ছে যুট বিক্রিয়া জুট বিক্রিয়া মানে কি জুট বিক্রিয়া মানে হচ্ছে যেসব বিক্রিয়ায় উঠি যোগ্য পদার্থগুলো তার মধ্যে বন্ধনই ভেঙে ঢুকে পড়বে ঠিক আছে আর কিছুই না বন্ধনই ভাঙবে আর যদি তাহলে এই যে জায়গা বিয়ার থাকে তাহলে একই হতো তাহলে বিআরএর সঙ্গে বিক্রিয়া একই ব্যাপার তুমি নিজেরাও করতে পারে বিআরটির সঙ্গে তাহলে কি হবে সিএইচ এইচ ট্রিপল সিএইচ ছিল এর সঙ্গে বিআরটি যুক্ত করছি তাহলে বিআর টু মানে হচ্ছে বিআর বিআর আর এর সময় অবশ্যই একটা অনুঘটন দিতে দিতে হবে কিন্তু যদি দ্রবণ থাকে তাহলে কোনো অনুঘটন লাগবে না সরি অনুঘটন কোনো লাগবে না তাহলে কি হবে এই বন্ডটা ভেঙে যাবে তাহলে ডবল বন্ড হয়ে যাবে সিএইচ সিএইচ ডবল বনড হয়ে যাবে আর সেখানে একটা করে বিআর ঢুকবে তাহলে একটা করে বিআর ঢুকে যাবে এটা কি নাম হবে ওয়ান টু এর পজিশন কি ওয়ান এর পজিশন টু তাহলে ওয়ান ব্রোমো টু ব্রোমো তাহলে কি হচ্ছে ওয়ান টু ডাই ব্রোমো ইথেন দেখলাম কি ওয়ান টু ডাই ব্রোমো ইথিন এটা কি হবে আবার যদি আমরা সিবিআর টু যুক্ত করি আবার কি হবে আবার একটা বন্ড ভাঙবে তাহলে কি হবে সি এইচ একটা বন্ড সি এইচ আর দুটো করে হাত খোলা থাকছে সেখানে বিআর বিআর তো ছিল এবার বাকি জায়গাতে চলে আসবে একটা করে বি আর এই বিআরটা এখানে ঢুকবে এই বিআরটা আর এই বিআরটা এখানে ঢুকবে তাহলে এক্সট্রা করে কি কি ঢুকলো এক্সট্রা করে এই বিআরটা ঢুকলো আর এই বিআরটা ঢুকলো তাহলে আগে এক বিআর বিআর ছিল এবার বি আর বি আর এক্সট্রা ছিল কটা হলো বি আর টু হয়ে গেল তাহলে কি নাম হচ্ছে সি এইচ বি আর টু সিঙ্গেল বন্ড সি এইচ বি আর টু তার নাম কি হবে ওয়ান পজিশনে দুটো বোমো আছে তাহলে নাম কি হবে ওয়ান ওয়ান এখানে টু পজিশন দুটো আছে টু টু কটা ব্রহ্ম আছে চারটে ব্রোমো টেট্রা ব্রোমো টেট্রা ব্রোমো এর নাম কি নামটা বড় হলেও বুঝে কিন্তু সোজা তাহলে ওয়ান পজিশনে দুটো আছে ওয়ান ওয়ান টু পজিশনে দুটো আছে টু টু কটা ব্রোমো হচ্ছে টেট্রা ব্রোমো আর এটার নাম কি ইথেন ওয়ান ওয়ান টু টু টেট্টা ব্রোমো ইথেন তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের জুত বিক্রিয়া তোমরা স্টেপ বাই স্টেপ একটার পর এটা তারপরে এটা দেখাবে আর গুলো উদাহরণ করবে তো আশা করি ভিডিওটা আর বড় করছি না তোমাদের অনেক কিছু বুঝতে পেরেছো আর যে কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো আর যারা প্রথমবার দেখছি যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের ভালোবাসা এইভাবে আমাকে দিয়ে যাও আমি তোমাদের জন্য আরো অনেক ভিডিও করবো আর এই এই বছরের শেষেই তোমাদের ভৌতবিজ্ঞানটা কমপ্লিট করার চেষ্টা আছে ক্লাস টেনের মাধ্যমিক আর অবশ্যই তোমাদের যত যত আছে বন্ধু স্কুলে আছে তোমার স্কুলে বন্ধুদেরকে যে আমাদের একটা অনলাইনে একটা টিচার এসেছে যে তোমাদেরকে টেস্ট পেপার করাবে তোমাদের সাহায্য করাবে তো যত সহজ তুমি শেয়ার করো তত তাতে আমি উৎসাহ পাবো আর উৎসাহ তোমাদের জন্যই আমি ভিডিওটা করছি যাতে তোমরা ভালো করে কিছু শিখতে পারো আর আমরা আমরা কিছু ভালো করে শেখাতে পারি তোমাদেরকে তো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমাকে কমেন্ট করো আমার নিচে হার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে করো আর ডেসক্রিপশন লাইনে তুমি কিছু তথ্যগুলো লেখো যেটা তোমরা বুঝতে পারছো না বা আমি জানি আমি কতটা বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমাকে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোন চ্যাপ্টারগুলো আর একবার দেখালে ভালো হবে আমি পুরোপুরি সিরিজগুলো কমপ্লিট করবো কিন্তু একটু সময় লাগবে তো পরে পরে ভিডিওতে চলে আসবো আমরা আর কিছুটা বাকি আছে প্লাস্টিক আর মনোমার ইয়ে মনোমার পলিমার্কি আর তাদের অ্যাসিটিক অ্যাসিডের কয়েকটা ধর্ম আর দু চারটে স্পিরিটের বিক্রি ব্যাস তারপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো পরের ভিডিওটা আমি শেষ করেছি ভিডিওটিকে